সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি রোজ রবিবার মামা কৃষি টিভির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিঙ্ক এবং ক্যালসিয়াম আপনারা কিভাবে গরুকে প্রয়োগ করবেন এর কার্যকারিতা কী এই জিঙ্ক এবং ক্যালসিয়াম গরুর কী কী কাজে সহায়তা করে দৈহিক বৃদ্ধির ঘটনে এ নিয়ে আলোচনা করবো তভিউর সঙ্গে থাকুন জিসাব ভেট এটা হচ্ছে স্কার কোম্পানি একটি জিঙ্ক ছোটো গরু এবং পোলট্রি সব ধরনের ফ্যাটিনিংয়ের জন্য এ সমস্ত কিন্তু আপনারা ব্যবহার করবেন জিঙ্কের কার্যকারিতা কী জিঙ্ক কেন গরুকে দিবেন তো সর্বপ্রথম আপনারা যে কোনো কোম্পানির এটা ভালো কোম্পানির জিঙ্ক আপনারা সিলেক্ট করবেন এক লিটার পরিমাণ হোক পাঁচ লিটার পরিমাণ হোক আর ক্যালসিয়াম সবচেয়ে ভালো কোম্পানি রেনাক্যালপি এরা পি পাঁচ লিটারের যে জারটি আপনারা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু অনেক কার্যকারী ক্ষমতা আছে এই ক্যালসিয়ামের প্রত্যেকটি ছোট এবং মাঝারি এবং দুধের গাভী যাদের আছে তারাও এই ক্যালসিয়ামটি প্রয়োগ করতে পারেন জিঙ্কের পাশাপাশি আপনারা এই ক্যালসিয়াম ডোসটিও আপনারা আপনাদের গরুকে প্রয়োগ করবেন পরিমাণ মতো পরিমাণ নিয়ে আলোচনা করব তো আপনাদেরকে সুন্দর করে দেখায় রাখছি যেটা রিনাক্যাল পি কোম্পানির খুব ভালো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মধ্যে ক্যালসিয়াম আছে এটার মধ্যে ফসফরাস আছে ক্লোবাট আছে ম্যাগজিন আছে কপার আছে ভিটামিন এ আছে ডি টু আছে বি টু আছে ন্যাচারাল সি আছে সব ধরনের ভিটামিন এর মধ্যে কিছু কিছু পারসেন্টেঞ্জের মধ্যে বিদ্যমান আছে তো আপনারা এগুলো প্রয়োগ করতে পারেন সঠিক মাত্রায় এর বাজার মূল্য কিন্তু নয়শো টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে ভেটেনারি দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরিনা ক্যালপি গরুর ক্যালসিয়াম তো এটা গরুরকে প্রয়োগের মাত্রা হচ্ছে আপনারা ছোট গরুকে দুই চামচ করে এক চামচ করে দিবেন আর বড় যে গরুগুলো যেগুলো চার মোন পাঁচ মনের বডি ওয়েট ওগুলাকে দুই চামচ করে দিবেন আর এটা স্থায়িত্বভাবে এক মাস কন্টিনিউ করবেন জিঙ্ক করার পরে তো জিঙ্কের কার্যকারিতা দেখাবো তার আগে ক্যালসিয়াম এর কার্যকারিতা আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রেটা কোম্পানি রিনাকাল পি তো অনেকে গরুর খামারে পাশাপাশি পোল্ট্রি খামারেও কিন্তু ব্যবহার করে এটা বারণত প্রাণের হার গঠন করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দুধের উৎপাদন বৃদ্ধি করে ডিমের উৎপাদন বৃদ্ধি করে আপনাদেরকে লেয়ারের যাওয়ার দরকার নেই আপনারা যারা গরু পালন করেন তারা বান্ত পানির হারমোজ বোধ করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে দুধের গরু যাদের আসে দুধের উৎপাদনে এই ক্যালসিয়াম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা দুধের লালন পালন করেন তারা কিন্তু এগুলো সংগ্রহ করে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন আর যারা আপনারা বকনা বাচ্চা বা সার বাচ্চা সংগ্রহ করে যারা আপনারা এখনও ক্রিমি লিভার টনিক জিঙ্ক করেন নাই তারা অবশ্যই কৃমি পরে লিভার টনিক করবেন তারপরে কিন্তু জিঙ্ক আর ক্যালসিয়ামে আসবেন তো ভিউয়ার্স আমার প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন